বয়ানে দি তাকওয়ার ফাটাফাটি বয়ান। অথচ তাকওয়ার এত বয়ান করে ওই আয়াতটা পড়িয়া বয়ান করে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুনু মাআস সাদিকিন। ওই দলেরা, ওই দলেরা বাতিল দলের যারা এজেন্ট বাস্তবায়ন করে, বাতিল দলের দালালি যারা করে, তাকওয়ার বয়ান করে দেখবেন, তার পুরা ক্যাসেট বাইর করে দেখবেন তাকওয়ার বয়ান আছে, কিন্তু তাকওয়ার বয়ানের মধ্যে এই আয়াতটা পড়িয়া বয়ান করে না। আল্লাহ বলেন আমাকে ভয় কর, আর একজন খাটি আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। এই কথাটা কোরআনে আছে না নাই? আছে না নাই? ওরা তাকওয়ার বয়ান করে দুই ঘন্টা, কিন্তু এই আয়াতটা পড়ে না। এরে নবীর উম্মতের দল প্রশ্ন করে পাবলিকের জেহেনটাকে সাফ করে ফেললো, কোরআন হাদিস থাকতে পীর ধরবো কেন, কোরআন হাদিস থাকতে মাজহাব মানবো কেন? এই কথায় যদি আমি হাফিজুর রহমান একটু প্রশ্ন করি তাহলেই তাদের মাথা গরম হয়ে যাবে। আমগো বরিশাল্লা ভাষায় কয়, নিজের বেলায় টান্যা ধরিস, অন্যের বেলায় বান্যা মরিস। হায় হায়, আমি যদি বলি ভাই কোরআন হাদিস থাকতে তাবলিগ কেন, পীর ধরবো কেন, মাজহাব মানবো কেন? আমিও যদি বলি কোরআন হাদিস থাকতে ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনবো কেন, কোরআন হাদিস থাকতে আমি মতিউর রহমান জাল মাদানির বক্তব্য শুনবো কেন? নিজের বেলায় তান্যা ধরো, অন্যের বেলায় বান্যা মরো। এ বালাগুল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগুল উলা বিকামালিহি বালাগুল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগুল উলা বিকামালিহি। ইসলামিক লাইভ মিডিয়া বিডি হকানি আলেমদের ওয়াজের মহাভাণ্ডার। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তাহলে আল্লাহওয়ালার সঙ্গ দেওয়া লাগবে কি লাগবে না? শিশু একটা বাচ্চা নিয়ে বলে হাফিজ ভাই বাচ্চাটা অসুস্থ, একটু দম করে দেন। কেন ডাক্তার দেখান না? বলে হ্যাঁ কি সমস্যা? বলে রুচি নাই, খানা নাই, শুকায় যায়। তো ডাক্তার দেখাইছেন বলে হয় না, সমস্যাটা কি? বলে সবাই বলে বদনজর, বদনজর, বদনজর। হুজুর একটু পানিতে দম করে দেন। কেন? বলে গাছের মধ্যে আগে ফল হইতো বেশি, এখন ফল হয় না, কেন বলে বদনজর? কার বদনজর? একজন জুমার খতিব সাহেবের বদনজর, আল্লাহওয়ালার বদনজর। বদনজর আছে না নাই? আছে তো। এই বদনজর কার? এলাকার সব থেকে বড় গাঞ্জা খোর বেআমল দুষ্ট, ওদের বদনজর। একটা দুষ্ট বেআমল দুনিয়াদার গাঞ্জা খোরের নজর গিয়া যদি গাছে লাগলে রিয়াকশন হয়, একটা মানুষের মধ্যে যদি পরিবর্তন রিয়াকশন হয়, খাটি আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা জিকির করনেওয়ালা যখন একটা বেনামাজির দিকে নেক নজর দেয়, বলো কেন সেখানে অ্যাকশন হবে না? এই জন্য কোন আল্লাহওয়ালা ভালো এটার পরিচয় সংক্ষেপ, গাছ তোমার নাম কি? ফলে পরিচয়। আব্বা আম্মা তুমি কেমন? বলে সন্তানের দ্বারা পরিচয়। ওস্তাদ কেমন? ছাত্র দ্বারা পরিচয়। চরমনাই কেমন? উজানি কেমন? আল্লাহর জিকির করনেওয়ালা পাগড়িওয়ালা এই চট্টগ্রামে ঢাকায় রিক্সা ড্রাইভারের পরিচয়। রিক্সা ড্রাইভারি করে পাগড়ি মাথায় নাই? আজান হয়েছে রিক্সায় তালা মারিয়া প্যাসেঞ্জার কে বলে ভাই নামেন, নামাজ পড়বেন? নি না তো যান, আমি নামাজ পড়ব। রিক্সা চালাইয়াও নামাজ ছাড়ে না, রোজাও। এর শ্রমিক ভাই তুমি মানুষের কাজ করো, দোকানে কাজ করো, জিজ্ঞাসা করলেই ভাই যান রোজা রাখুন। কয় হুজুর যে কাম করিয়েতে রোজা রাখা যায় না,
ওর চরমনের একটা মুরিদ এই চট্টগ্রামে হাজার লাখ মুরিদ আছে, গরিব মানুষের বাড়ি কাজ করে, দোকানে কাজ করে। আমাকে আগামী বছর রমজান আসার আগে পারলে একটা প্রমাণ দিও যে চরমনের খাস মুরিদ কিন্তু মানুষের দোকানে কাজ করে, রোজা রাখে না, যদি দেখাইতে পারো আমি চরমনের বিরুদ্ধে বয়ান শুরু করব। একজন তাবলিগওয়ালা দেখাও যে মানুষের দোকানে কাজ করে কষ্টের কারণে রোজা রাখতে পারে না, একটা খাঁটি মুরিদ দেখাও। ভাইরা আমার, এরপরও বলবা চরমনাই খারাপ মানি তোর দিল খারাপ, তোর অন্তর খারাপ, চোখের মধ্যে কালা এনার চশমা লাগাইছে, এখানে উঠে বাতি কালো কেন রে, বাতি কালো না চোখ কালো? হ্যাঁ, বাতি একটাও কালো না, তোমার চোখে সমস্যা চিকিৎসা করো। এরে নবীর উম্মতের দল, চরমনাই যাইয়া উজানি যাইয়া আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া বহু বেনামাজি নামাজি হয়েছে, দাড়ি সারা ব্যক্তি দাড়িওয়ালা হয়েছে। এখন যদি বলো চরমনাই খারাপ খারাপ খারাপ, আল্লাহর কসম তোমার অন্তর খারাপ, তোমার অন্তর বড় খারাপ, কারণ তুমি হিংসার দাবানলে নিমজ্জিত হয়ে আছো, তুমি সহ্য করতে পারো না এত মুরিদ এত নামাজি কেন, এত এবাদত কেন করে। এরে নবীর উম্মতের দল, তোমরা এই ভেজালে কেন পড়ে আছো? একমাত্র জবাব, তাকওয়াওয়ালা মুরব্বির অভাব। বয়ানে দি তাকওয়ার ফাটাফাটি বয়ান, অথচ তাকওয়ার এত বয়ান করে, ওই আয়াতটা পড়িয়া বয়ান করে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাআস সাদিকিন। ওই দলেরা, ওই দলেরা বাতিল দলের যারা এজেন্ট বাস্তবায়ন করে, বাতিল দলের দালালি যারা করে, তাকওয়ার বয়ান করে দেখবেন, তার পুরা ক্যাসেট বাইর করে দেখবেন তাকওয়ার বয়ান আছে, কিন্তু তাকওয়ার বয়ানের মধ্যে এই আয়াতটা পড়িয়া বয়ান করে না। আল্লাহ বলেন আমাকে ভয় কর, আর একজন খাঁটি আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। এই কথাটা কোরআনে আছে না নাই? আছে না নাই? ওরা তাকওয়ার বয়ান করে দুই ঘন্টা, কিন্তু এই আয়াতটা পড়ে না, বরং তাদের বয়ান ইশারা ইঙ্গিতে শুধু মুরব্বীর থেকে আলাদা থাকো আলাদা থাকো। কিসের মুরব্বী? কোরআন হাদিস থাকতে আবার চরমনাই কেন? কোরআন হাদিস থাকতে তাবলিগ কেন? কোরআন হাদিস থাকতে মাজহাব কেন? কোরআন হাদিস থাকতে ইমাম কেন? কোরআন হাদিস থাকতে ওস্তাদ কেন? প্রশ্ন আর প্রশ্ন, সবাই বলে ঠিকই তো ঠিকই তো, ওই যে অন্ধ ভক্ত, আর আমরা তো সচেতন ভক্ত, আমরা কেউ অন্ধ ভক্ত? আমরা সচেতন ভক্ত হতে চাই কি চাই না? অন্ধভক্ত যারা এদের সামনে হক বাতিলের নির্ণয় নয়, আমগো গুরুজনে যা বলবে তাই মানবো, হক হলেও হক বাতিল হলেও হক, বুঝেন নাই? আর যারা সচেতন ভক্ত তারা বলবে আমি আমার পীরকে মানবো, ততক্ষণ আমার পীর সাহেব আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। এ হলো সচেতন ভক্তের কথা। এরে নবীর উম্মতের দল, প্রশ্ন করে পাবলিকের জেহেনটাকে সাফ করে ফেললো, কোরআন হাদিস থাকতে পীর ধরবো কেন? কোরআন হাদিস থাকতে মাজহাব মানবো কেন? এই কথায় যদি আমি হাফিজ রহমান একটু প্রশ্ন করি তাহলেই তাদের মাথা গরম হয়ে যাবে। আমগো বরিশাল্লা ভাষায় কয়, নিজের বেলায় টান্যা ধরিস অন্যের বেলায় বান্যা মরিস। হায় হায়, আমি যদি বলি ভাই কোরআন হাদিস থাকতে তাবলিগ কেন, পীর ধরবো কেন, মাজহাব মানবো কেন? আমিও যদি বলি কোরআন হাদিস থাকতে ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনবো কেন, কোরআন হাদিস থাকতে আমি মতিউর রহমান জাল মাদানির বক্তব্য শুনবো কেন? নিজের বেলায় তান্না ধরো, অন্যের বেলায় বান্না মরো। ভাইরা আমার, এগুলো শুধু তাকওয়ার অভাব, খাঁটি আল্লাহওয়ালা মুরব্বির অভাব। কি অন্ধভক্ত হবি না সচেতন ভক্ত? মুনাফিকি 40 বছর তো কম করো নাই, আজকে থেকে মুনাফিকি সার। অন্ধভক্ত হবা না সচেতন ভক্ত? সচেতন ভক্ত যদি হতে চাও তাহলে বুখারীর হাদিস আর কোরআনের আয়াত দিয়ে বললাম আল্লাহওয়ালা লাগবে কি লাগবে না। যারা মুরব্বীর বিরুদ্ধে, আল্লাহওয়ালার বিরুদ্ধে, জিকিরের বিরুদ্ধে, তাবলিগের বিরুদ্ধে কথা বলবে, দেওবন্দীদের বিরুদ্ধে, তারা বাতেল, তারা
কি আছে বাতেল ভাই যুবক তুমি আমার কথাটা যদি আমল করতে নাও পারো অন্তত তুমি সত্য কথা হলে সমর্থন জানাই বলিও হাফিজ ভাই আমি মানতে না পারলো আপনার কথা হক সমর্থন করা যাবে কি যাবে না নিত্য নতুন ওয়াজ কেরাত ও ইসলামী সংগীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন